তুমি বুঝবে না, চল 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 দেখি বাবু, চল চল দেখি, কিছু মনে করবেন না বাবুরা, এ অলক্ষীর কাজ। অলক্ষী অলক্ষী কোন লক্ষ্মী গিনি, তুমি এই অলক্ষীর কথা বলছিলে? যেমনি কুকুর তেমনি মুগুর না হলে চলে? এখনো তো মুখ দেখনি, না দেখলে বুঝবে কি করে কত ধানে কত চাল? কি করে দেখবো, চশমাই দেনি, চশমা ছাড়া দেখবো কি করে? আবার বৌমার সঙ্গে কথা বলছিস, এই জন্য তোর চশমা ভেঙেছে। কথা বলার সঙ্গে চশমার কি সম্পর্ক? চশমা না থাকলে কথা বলা যায় না। আপনারা যাবেন কোথায়? যাবো কোথায় মানে ঠিকানা চিঠিটা দাও না, চিঠিটা তোর কাছে, আমার কাছে, আমার কাছে বাক্সে দেখ না। হাসি আমি সহ্য করতে পারছি না গিন্নি, আবার ভাই আমি আমার এক বন্ধু সুধীর চক্রবর্তী, কোন গ্রাম থেকে, গ্রামের নামটা আমার মনে আসছে, ওই শিবরামপুরে সুধীর চক্রবর্তীর বাড়ি, ওই যার নাতনির বিয়ে। হ্যাঁ হ্যাঁ শিবরামপুর, গ্রামটার নাম শিবরামপুর। শুনলি কেলো, ভ্যান রিক্সা, সুধীর চক্রবর্তীর অতিথি বলে কথা, মিনির বিয়েতে এসেছে, ব্যবস্থা তো আমাদেরই করতে হবে। কি এমন বিশ্বাসঘাতকতা করলে বলো তো? বলি দোষ তো তোমার, বলেছিলে রাত জেগে পাহারা দেব, এই তোমার রাত জাগা, বাড়ি থেকে তিন তিনটে মানুষ বেরিয়ে গেল, একবারও টের পেলে না? টের পেলে না কি করে টের পাবো, শিফটিং ডিউটিতে অভ্যেস আমার, দুটো শিফট ধরে নাক ডেকে ঘুমালে আর আমি একা দু শিফট জেগে বসে থাকতে পারি? এখন দোষ হলো আমার না? বুঝবে বুঝবে, ঘুমাবার ফল বুঝবে, মেজ বউ তো তার মেয়ের জন্য গয়না হাতাবে, আর ছোট বউ গয়না হাতাবার জন্য শ্বশুরের হাতাকে তার পেছনে লেলিয়ে দিয়েছে, আমার তো একটাই ছেলে, আর তো ছেলে নেই যে বিয়ে দেবো, থাকলে দু এক টুকরো সোনা পেতাম, সোনা পেতাম। উপায় একটা আছে জানো? উপায় আছে? হ্যাঁ। কি উপায় গো? মানে আমি একবার ট্রাই করে দেখতে পারি। ট্রাই করে? হ্যাঁ, ট্রাই করে নয়, ট্রাই করে মানে চেষ্টা করে দেখতে পারি। ও, কি চেষ্টা করে দেখবে গো, বলো না কি চেষ্টা করে দেখবে? মানে তুমি যদি অনুমতি দাও তবে একবার আমি মেরেই ফেলবো তোমাকে, আমি খুন করে ফেলবো যদি মেয়ের জন্য একটা ভালো পাত্র জোগাড় করে না আনতে পারো। তুমি কোনো কমেরই নও, সাধে লোকে বলে যাত্রা করে ফাত্রা লোকে। এই যাত্রা নিয়ে আজে বাজে কথা বলবে না, দেখে দেখো সবসময় রাগ করে, সবসময় রাগ করে, মেয়েদের এত রাগ ভালো না। দুঃখিত আমার কমলে খাবেনি, শোনো না আমার একটু বোঝার চেষ্টা করো। অনেক বুঝেছি, আর কি বুঝবো গো, নেহাত আমি সে সময় উঠোনটা ভাগ করেছিলাম তাই একটা টুকরো পেয়েছো,
এখন যদি সুযোগ মতো গয়নাগুলো ভাগ করতে না পারি তাহলে তো কিচ্ছুই পাবো না। হায় 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 রে, বুড়োটা বোধ হয় এতক্ষণে জায়গা মতো পৌঁছেও গেছে। হুট বলতে এখন আমি ভালো পাত্র পাই কোথায় বলো তো? কেন হুট বলতে? তখন যেমন একটা পুরুত নিয়ে এসেছিলে, ভালো পুরুত, সেরকম একটা ভালো পাত্র জোগাড় করে আনো। পাগলের মতো কথা বলো, সে তো আমাদের ওই শকুন্তলা যাত্রাপালা দুর্বাসা মুনি, আমাদের কালুদা। তখন যেমন কালু দুর্বাসাকে নিয়ে এসেছিলে, এখন তেমনি রাঙা আলু দুঃশন্তকে নিয়ে এসো। এটা তো মন্দ বলনি। আচ্ছা, শুধু শুধু পাত্র মাল দিয়ে হবে তো? হবে। কোথায় ভাবলাম দাদুকে বুঝিয়ে কলকাতায় যাবো, তা না, দাদু আমাকেই ভুল বুঝে গ্রামে পাঠিয়ে দিল। তা মন্দ লাগছে না, কদিন তো গ্রামের শুদ্ধ বাতাস খেয়ে নি। দাদুকে তো আর বোঝাতে পারলাম না, এবার নতুন দিদাকে বুঝে ঠিক আমি কলকাতায় চলে যাব। মাঝি ভাই, আর কতক্ষণ লাগবে গো? এই তো এসে গেছি, বাবুর যে খুব তাড়া। তাড়া আছে বটে, চালাও চালাও, জোরে চালাও। যাবো। তবে যাও। মানে নৌকা ঘাটে তাড়াতাড়ি যাও, তোমাকে খুঁজছে তো, বাবুরা এসে শহর থেকে অনেক টাকা দেবে, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। বড় বাবু শুনেই তো দৌড়াচ্ছ, বড় বাবু কোনটা চিনবে কি করে? বলো বলো তাড়াতাড়ি বলো। ধুর বাবা, আমি কি করে চিনবো, গেলো ভালো করে বুঝিয়ে দে তো। বোঝাচ্ছি, শোনো, সোজা যাবে। সোজা? আমার দিকে তাকালে হবে না, যেদিকে দেখাচ্ছি সেদিকে দেখো, তবে না বাবুদের দেখতে পাবে। দেখতে পাবো? হ্যাঁ পাবে, দেখো দেখো, সোজা দেখো। হ্যাঁ, যা বলছিলাম একদম সোজা যাবে, কিন্তু ডান দিকেও তাকাবে না আর বাঁ দিকেও তাকাবে না, একদম সোজা যাবে, বুঝেছো? বুঝেছি। সোজা গিয়ে ডান দিকে যাবে। হ্যাঁ, ডান দিকে গেলে তবেই দেখতে পাবে। তাকো তাকো, ডান দিকে তাকো, ডান দিকে তাকো, তাকো। দেখতে পাচ্ছি না তো? দেখতে পাচ্ছ না? কি দেখতে পাচ্ছ না? বাবুদের। আমি কি বাবুদের দেখার কথা বলেছি? সোজা গিয়ে ডান দিকে গেলে তবে একটা একটা বট গাছে। তারপর বাঁ দিকে বেঁকবে, তাহলে একটা খবরদার তুই ওখানে যাস না, ওখানে লোকরা তোকে দেখলেই খুব পিটোবে। ধুর, তাহলে অন্যদের বাস দিবি কি করে? বাস কত রকমের হয় জানিস? গেল কত রকমের রে,
দেখবি? হ্যাঁ ঠিক আছে, তার আগে একটা কাজ কর। কি কি কাজ? সংসার সুখের হয় রমণী।